उड़ चला हूँ मैं मेरे दो पंख ओढ़ के, ये दुनिया सारी नीचे हमारी मुड़ के न देखे हम, जब रास्ते सारे बंद मिले जमीन। শর্ট ফিল্মের জগতে অরিন মিডিয়ার নতুন উড়ান, যে উড়ান টেক অফ করেছিল 2020 সালের 12ই মে, যে উড়ানের ক্যাপ্টেন প্রতিষ্ঠানের কর্ণধার বিপ্লব কুমার সিনহা। কোভিড-19 লকডাউনে যখন জর্জরিত গোটা বিশ্ব, চাকরি হারানোর আতঙ্ক আর ভয় গ্রাস করছে প্রত্যেকটা মানুষকে, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর দিশা খুঁজে পাচ্ছে না, ঠিক সেই সময়ই নতুন স্বপ্নের ভোরের মতোই আশার আলো দেখিয়ে সকলের মধ্যে লড়াই করার নতুন শক্তি সঞ্চার করতে এগিয়ে আসেন ট্যালেন্টো গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মিস্টার বিপ্লব কুমার সিনহা। উড় চলা হুঁ মে জমি কো ছোড় কে, তার পরিচালনায় তৈরি হয় স্বল্প দৈর্ঘ্যের ছবি উড়ান। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ অরিন মিডিয়ার। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি মে ভি ইসকা আসার পড়েগা, চলতি বছরের 12ই মে সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছিল উড়ান, যেখানে অ্যাভিয়েশনের সঙ্গে জড়িত চারটি চরিত্রকে নিখুঁতভাবে তুলে ধরা হয়। লকডাউনের আগে ও পরে কতটা বদলে যাচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, কি হতে পারে আগামীতে, সেই সব বিষয়ই সুন্দরভাবে তুলে ধরেন ছবির পরিচালক বিপ্লব কুমার সিনহা। আমার চিন্তাভাবনাটা এলো কি যেহেতু আমরা ডিজিটালি বেসড মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট একটা ওয়েবসাইট, তো আমার চিন্তা এসেছিলো যে আমি যদি করোনা সংক্রমিত এর প্রভাবটা নিই, কারণ করোনা সংক্রমিত হয়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে, কিন্তু এর অন্য পার্টটা আমরা হয়তো ভুলে যাচ্ছি যে করোনার প্রভাবে কত মানুষ জবলেস হয়েছে, কত মানুষের সংসার বিনা উপার্জনের কারণে রাস্তায় নেমে পড়েছে, কত মানুষ দিশাহারা মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, এই পার্টটা আমরা দেখছি না। আমরা মৃত্যুর সংখ্যা প্রত্যেক দিন মিডিয়াতে দেখছি, মৃত্যুর সংখ্যা মানে বেড়ে যাচ্ছে, বাট এটা আমরা হয়তো কোনো কারণে কোনোভাবে হারিয়ে যাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি না যারা মানুষ কত জব কত মানুষ তাদের জব হারিয়েছেন, কত কত মানুষ মাথায় হাত দিয়ে বসে আছেন, তাদের জব হারানোর পরে তারা কী কীভাবে তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা নিয়ে ঘটনা। তাই মানুষ এত ভালোভাবে জিনিসটাকে দেখেছেন এবং ফিল্মটাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, এবং সত্যি মানে অ্যাজ এ ফিল্ম ডাইরেক্টর আমি যে পরিমাণ ভালোবাসা আপনাদের থেকে পাচ্ছি এবং দর্শকরা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছেন, শুধুমাত্র আমার এমপ্লয়ি বা চারিপাশে তাদের মানুষই নয়, এই সমস্ত মানুষ যারা এই এভিয়েশন ইন্ডাস্ট্রি এবং যারা জব হারা সেই সব মানুষগুলো এবং সেই সব ফ্যামিলিগুলো এই ফিল্মটাকে দেখছেন বলে হয়তো এত ভালোবাসা, এবং তাদের এই যে তাদের আর্তনাদ, একটা ভেতরের যে একটা আর্তনাদ, ভেতরের যে একটা 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 যে একটা যে ব্যথা অনুভব হচ্ছে যে কী হবে, কী আশা আশঙ্কার মধ্যে তারা বেঁচে আছেন, সেই জন্য এই ফিল্মটা উড়ান এবং এই উড়ানের এত সাকসেস। অরিন মিডিয়ার এই প্রয়াসকে যেভাবে সকলে ভালোবাসায় মুড়ে দিয়েছেন তাতে আপ্লুত বিপ্লব কুমার সিনহা। ভবিষ্যতে অরিন মিডিয়ার পরিকল্পনার কথাও জানিয়ে রাখলেন তিনি। এই ফিল্মটা আমি তো পরিকল্পনা আমার আগেই ছিল, অরিন এন্টারটেনমেন্ট এবং মিডিয়া এটা বানাবার পিছনে একটা আমাদের স্বপ্ন এবং একটা পরিকল্পনা যথেষ্ট ছিল, যে স্বপ্নটা ছিল কি কিছু কিছু নতুন টপিক নিয়ে, যেমন পলিটিক্স, এনভায়রনমেন্টের উপর বা কোনো এনজিওর উপর বা কোনো এরকম নানা ধরনের যেগুলো একটু ইনডিফারেন্ট, একটু ডিফারেন্ট ফ্রম আদার্স, সেরকম টপিক নিয়ে অনেক রকম ফিল্ম করার, ফিচার্স ফিল্ম নিয়ে আসার আমাদের পরিকল্পনা ছিল, আর সেই জন্য বানানো হয়েছিল অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ইন ফিউচার ডিফারেন্ট ওয়েব সিরিজ অর ফিচার ফিল্মস নিয়ে আমরা এটাকে নিয়ে আসার চেষ্টা করতাম এবং নিয়ে আসার জন্য পরিকল্পনা করে এটা বানানো হয়েছিল। তো তার আগে এটা আমার প্রথম প্রয়াস এবং ফার্স্ট একটা অ্যাটেম্প্ট, এভাবে আমি তৈরি করলাম। তো আবার আগামী দিনে অনেক রকম নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা এবং নতুন নতুন টপিক নিয়ে এবং নতুন নতুন বাস্তব কিছু ঘটনার উপর বেস করে আমরা ফিল্ম নিয়ে আসবো, যেগুলো কিনা কিছু অন্য ধরনের এবং অন্য রকমের স্বাদ থাকবে, একটু অন্য ধরনের, মানে যেগুলো আমরা সিনেমাতে দেখি, ফাইট, গান, নাচ, ডান্স, আউটডোর ইনডোর শুটিং, এখানেও থাকবে হয়তো সেরকম, কিন্তু এত বেশি ইমোশনাল ক্লাইম্যাক্স হয়তো থাকবে না, যেগুলো আমরা একটু মনোরঞ্জনের দিকে চলে যাব, হয়তো মনোরঞ্জনটা থাকবে কিন্তু বাস্তবের উপর বেস করে থাকবে।
পেশাদার অভিনেতা অভিনেত্রীদের এই ছবিতে দেখা না গেলেও যাদের অভিনয়ে চলচ্চিত্র জগতের আকাশে উড়ান উড়ছে তা অনেককেই অবাক করেছে। প্রত্যেকের কাজের প্রশংসায় পঞ্চমুখ উড়ানের পাইলট বিপ্লব কুমার সিনহা। তো আমি ভাবলাম যে এই যে বসে আছি এবং আমার যে এমপ্লয়িগুলো কাজ করছে, যাদেরকে হয়তো আমি সেইভাবে এখন দেখতে পাচ্ছি না কিন্তু তাদের জবও যায়নি, তো সেই মানুষগুলোকে নিয়ে একটা সম্মিলিত প্রচেষ্টা করে একটা ফিল্ম তৈরি করার, তো সেই জন্য এই উড়ান একটা কি বলবেন যে উড়ান একটা আমাদের ডিসকভার, একটা আমরা ফিল্মটা তৈরি করে ফেললাম। এবং এই যে চিন্তাভাবনাগুলো আমার মাথায় এসেছিলো, এখন দে আর অলসো নট প্রফেশনাল অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস, বাট আই এম অলসো নট আ প্রফেশনাল ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর, বাট আমরা সবাই মিলে এই যে ফিল্মটা তৈরি করলাম এটা কিন্তু একটা মানুষের তাদের নিজস্ব পরিস্থিতির শিকার যারা হয়েছে তাদের নিজস্ব জীবনের ঘটনা, তাদের নিজস্ব একদম রিয়েল ক্যারেক্টারের ঘটনা, তাদের আশেপাশে চারিপাশে তাদের জীবনের বাস্তব জীবনে যেগুলো ঘটছে সেই নিয়ে ঘটনা ফিল্ম। ট্যালেন্টও যেমন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিকে লকডাউনের মধ্যেও বেঁচে থাকার নতুন দিশা দেখাচ্ছে, ঠিক তেমনই অরিন মিডিয়ার মাধ্যমে গল্পের নতুন ঝুলি আর বিনোদনের পসরা নিয়ে হাজির হতে তৈরি পরিচালক বিপ্লব কুমার সিনহা। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। সারে বন্ধু মিলে জমি কুচিলে।